আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো তোমাদের দয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগা সরকারি কলেজ নওগা আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি তোমাদের স্বাগতম আজকে আমরা আর বোর্ড প্রশ্ন সমাধান করব এই বোর্ড প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড দু সালে এসেছে তো তোমাদের পরীক্ষার জন্য এই বোর্ড প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্কের ভুবনে প্রবেশ করি তো ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক শুরু করার পূর্বে আমাদের সবসময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের দেখতে হবে যে অঙ্কটা আসলে কি দিয়ে শুরু হয়েছে যদি অঙ্কটি নগদান বে বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত এই দুইটা লাইন দ্বারা শুরু হয় তাহলে অঙ্কটা সবসময় যেটা চিন্তা করতে হবে যে আমি ব্যাংকের মতো হব আমি অর্থ আমার যে হিসাবটা লিখিপবদ্ধ করি নগদান বই নগদান বই পাশ বই বা ব্যাংক বইয়ের মতো হবে এই জিনিসটা আমরা মাথায় রাখলেই হবে আর আরেকটা জিনিস আমরা অঙ্ক করার সময় মাথায় করব। সেটা হলো এটা আমার ডান হাত এবং এটা হচ্ছে হলো আমার বাম হাত ডান হাতটাকে আমরা সবসময় আমাদের পাশ বই বা ব্যাংক বই মনে করব আর বাম হাতটা আমরা মনে করব। নগদান বই তো এই বাম সব সবসময় কার সমান হবে পাশ বইয়ের সমান হবে পাশ বইয়ের সমান হতে গেলে সে যদি যোগ করা লাগে তাহলে তাকে যোগ করতে হবে আর যদি বিয়োগ করা লাগে তাহলে বিয়োগ করতে হবে আমাদের দেখো এটা রাজশাহী বোর্ড দু সালের একটা প্রশ্ন আমরা শুধুমাত্র খ নাম্বারটা করবো আমাদের বলেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বিশ তারিখে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তো আমাদের ছয়টা অ্যামাউন্ট দেওয়া আছে তো আমরা চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কের সমাধানে চলে যাই আর তোমাদের যাদের কাছে এই রাজশাহী বোর্ড দু সালের প্রশ্নটা রয়েছে তারা বই থেকে প্রশ্নটা বের করো আমার কাছে বইটা নেয় আপাতত মোবাইলে আমার প্রশ্নটা তোলা আছে তো আমি একটার পর প্রশ্নটা বলবো এবং সেই অনুসারে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব তো প্রথমেই দেখো আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর অঙ্ক করার জন্য প্রথমে যে কোম্পানির ব্যাঙ্ক সমন্বয় বিবরণী করব তা লিখব রাফিদ কোম্পানির ব্যাংক সমন্বয় বিবরণী দু হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য এরপর প্রথম ঘরটা আমরা বিবরণ লিখবো এখানে বিস্তারিত লেখার দরকার নেই আমরা টাকা লিখবো এখানেও পরিমাণ লেখার দরকার নেই আমরা টাকা লিখবো এবং প্রশ্নটা প্রথমে আমরা শুরুই হয়েছে দেখো এক নম্বরে লেখাই আছে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা দশ হাজার টাকা তো আমরা লিখলাম যে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা দশ হাজার টাকা তাহলে আমরা বলেই দিছিলাম যে প্রশ্নে যদি নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা দশ হাজার টাকা উল্লেখ থাকে তাহলে আমি সবসময় ব্যাংকের মতো হওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমার এই যে বাম হাত যেটা নগদান বই এবং ডান হাত যেটা আমার পাশ বই এই নগদান বইটা সবসময় পাশ বইয়ের সমান হবে পাশ বইয়ের সমান হওয়ার জন্য যদি যোগ করা লাগে তাহলে আমরা যোগ করব। আর যদি পাঁচ বইয়ের সমান যদি বিয়োগ করা লাগে তাহলে নবদান বই থেকে বিয়োগ করব। তো এখন একটা জিনিস খেয়াল করো আমরা এটা লিখছি লেখার পরে আমরা যেটা করবো যে পরীক্ষার হলে আমরা ছকটা করার পর যোগ লিখে আমরা এখানে কিছু ফাঁকা রেখে তারপর আমরা বিয়োগ লিখব তারপর এখানেও আমরা কিছু ফাঁকা রাখব তারপর যে যেই এয়াগুলো আসবে প্রশ্ন সেই প্রশ্নের কথাগুলো আমরা লিখে দেব তো এখন দেখো আমাদের এখানে প্রথমেই এক তারিখে বলছে যে চলতি মাসে সাত হাজার টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক দু সালের চার জানুয়ারি ক্রেডিট করা হয় তাহলে একটা জিনিস খেয়াল করবে এই অঙ্কটা করতেছি কিন্তু আমরা ডিসেম্বর মাসের একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের পরে ঘটনা কি ঘটছে আমরা কিন্তু সেটা চিন্তা করব না তো এখানে যখন তুমি সাত টাকার চেক ব্যাংকে জমা দিছো তখন একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত ব্যাঙ্কটা কিন্তু টাকাটা ক্রেডিট করে নাই টাকা ক্রেডিট করে নাই মানে কি তোমার অ্যাকাউন্টে ব্যাঙ্ক তো টাকা বাড়াই ক্রেডিট করার মাধ্যমে আমরা তাই বলি তাই না তো এখানে যে সাত হাজার টাকা ধরে নাও এই দুইটা হাত তুমি সাত হাজার টাকার চেক জমা দিয়েছো তাহলে জমা দেওয়া মানে কি তুমি কি করছো তোমার বাম হাতটা হচ্ছে নগদান বই তোমার বই তুমি টাকাটা বাড়াই দিছো মনে করছো যে তোমার ব্যাঙ্কে টাকা বেড়ে গেছে কিন্তু ওইদিকে ব্যাংক ক্রেডিট করেনি একত্রিশে ডিসেম্বরের আগে পরে কিন্তু ক্রেডিট করছে পরে টাকা বাড়াইছে কিন্তু আমরা তো তা অঙ্কটা করতেছি একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত এই জন্য পরে ক্রেডিট করলেও আমরা কিন্তু এটা ধরবো না তো যেহেতু একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত ব্যাংক ক্রেডিট করে নাই তার মানে ব্যাংক টাকা বাড়ায়নি তার মানে আমার এই যে নগদান বই এখন ব্যাংকের চেয়ে বেশি হয়ে গেছে তাহলে নগদান বই যদি ব্যাংকের সমান হতে চায় তাহলে তা আর কী করতে হবে টাকাটা কমাই দিতে হবে এই তো তাহলে যদি টাকা কমায় বা নিচে নামে যদি তাহলে দুইজন সমান হবে তাহলে নিচে নামা মানে কি বিয়োগ করা দেখো জমাকৃত চেক ব্যাঙ্ক কর্তৃক ক্রেডিট করা হয়নি লেখা আছে সাত হাজার এরপর আমরা দেখি আমাদের পরের দুই তারিখে প্রশ্নটা কি বলা আছে তিন তারিখে আমাদের বলা আছে চলতি মাসে দুই হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে উপস্থাপন হয়নি আমরা চেক ইস্যু মানেই জানি যে আমাদের যে পাওনাদার বা প্রদয় বিল তাকে আমরা চেকটা লিখে দিয়েছি মানে আমার কাছ থেকে কেউ টাকা পাবে তাকে আমরা নগদ টাকার বিনিময় না দিয়ে চেক দিয়েছি তাহলে চেক ইস্যু করা মানে আমার ব্যাংক থেকে টাকা কমে যাওয়া তো আমি যখন যাকে এটা দিয়েছি সে আবার তখন পর্যন্ত আমি মনে করছি কেনে আজকে দিয়েছি ও আজকে মনে ব্যাংকে গিয়ে এই চেকটা জমা দেবে কিন্তু ওই চেকটা কি করছে ব্যাংকে নিয়ে যেয়ে উপস্থাপনই করেনি তাহলে ব্যাংক উপস্থাপন না করলে কি তাকে টাকা দিবে। আমার পাওনাদারকে বা প্রদয় বিলকে বা প্রদয় হিসাবকে তো ব্যাংক দেয়নি এই জন্য কী করা হয়েছে ব্যাপারটা এরভাবে খেয়াল করা আবার যে আমরা এটাকে ডান হাত ধরি এটাকে বাম হাত ধরি তাহলে চেক ইস্যু করছি মানে আমার নগদান বইয়ে কি করছে আমি টাকাটা কমাই দিছি তাহলে নগদান বই নিচে চলে গেছে কিন্তু নগদান বই কার সমান হবে সবসময় ব্যাংক বা পাসবুকের সমান হবে তাহলে ব্যাঙ্ক বইয়ের সমান হতে গেলে তাকে কি করতে হবে উপরে উঠতে হবে তাহলে উপরে উঠতে গেলে কি করতে হবে তাহলে তাকে টাকা যোগ করতে হবে বাড়াইতে হবে তাহলে দেখো এই যে ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংক স্থাপন হয়নি দুই টাকা আমরা লিখছি এরপরে দেখো আমরা যদি যাই আমাদের চার তারিখে লেখা আছে ব্যাঙ্ক কর্তৃক পনেরোশো টাকার প্রাপ্য নোট আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এই শব্দটা থাকলেই আমরা মনে করব ব্যাংক তার কাজ করে ফেলছে কিন্তু নগদান বই করেনি তাহলে ব্যাংক কর্তৃক কত টাকার নোট আদায় হয়েছে পনেরোশো টাকার পনেরোশো টাকার প্রাপ্য নোট আদায় তার মানে মনে করো যে এটা হলো ব্যাংক বই আর এটা হলো নগদান বই তাহলে ব্যাংক প্রাপ্য বিলের পনেরোশো টাকা আদায় করছে প্রাপ্য বিল মানে আমি যার কাছ থেকে টাকা পাবো তাহলে আদায় করছে তার মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকাটা পাওয়ার পর টাকা বাড়াই দিছে তার মানে ব্যাংক চলে গেছে উপরে তাহলে এখন ব্যাঙ্ক যেহেতু বাড়াইছে কিন্তু আমি এখনও নগদান বইতে এটা লিপিবদ্ধ করি নাই। তাহলে আমার এই বাম হাত নগদান বই যদি ব্যাংক বইয়ের সমান হতে যায় তাহলে তাকেও টাকা বাড়াতে হবে তাহলে সেও উপরে উঠলো উপরে উঠলো মানে কি যোগ করলো তাহলে এই যে দেখো আমরা ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় মানে ব্যাংক আমি যার কাছ থেকে টাকা পাবো তার কাছ থেকে সে টাকাটা নিয়ে নিয়েছে কিন্তু যা নগদানভুক্ত হয়নি এই জন্য আমরা এটা যোগ করে দিলাম পনেরোশো টাকা এরপর আমরা যদি যাই তোমরা প্রশ্নে দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্নটা দেখো আদায়ের জন্য প্রেরিত পনেরোশো টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি আমরা কি করছি একটা পনেরোশো টাকার চেক পাঠাইছিলাম যে আদায়ের জন্য আদায়ের জন্য মানে আমি কারো কাছ থেকে হয়তো টাকাটা পাব আমার প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাবে আমরা অনেক সময় পণ্য ধারে বিক্রি করি না তাহলে সে আমাকে চেক দিছে তাহলে এই চেকটা আমি আমার ব্যাংকে পাঠিয়ে দিছি যে আমি অমুকের কাছে রতনের কাছে দশ হাজার টাকার পণ্য ধারে বিক্রি করছি ও আমাকে চেক দিছে আপনারা এই চেকের টাকাটা কালেকশন করে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দিবেন। কিন্তু আমি যখন পনেরোশো টাকা ওই যে চেক দিছে সেটা আমি যখন ব্যাংকে দিয়ে দিয়েছি আমি মনে করছি যে আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে তখন আমি অ্যাকাউন্টে টাকাটা যোগ করছি কিন্তু অপর দিকে ওই ব্যাঙ্ক চেক পাওয়ার পর দেখতেছে যে যেই লোকটা চেক দিয়েছে তার যে ওই চেকের টাকা ধরে নাও রূপালী ব্যাঙ্কে আসে কিন্তু ওর অ্যাকাউন্টে কোনো টাকা নাই তাহলে ওর অ্যাকাউন্টে টাকা যদি শূন্য থাকে তাহলে কি ওই টাকা ব্যাংক কখনো যোগ করবে তখন ওই যেহেতু অ্যাকাউন্টে টাকা নাই ওই জন্য ব্যাঙ্ক আমাকে ডেকে বলতেছে যে ভাই কি চেক দিয়েছেন অমুকের যে আপনি চেকটা দিয়েছেন তার অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই তাহলে আমি টাকা দিব কীভাবে তাহলে কি হয়েছে ঘটনাটা ব্যাপারটা দেখো এরকম যদি মনে করো যে এটা হলো পাশ বই এটা হলো নগদান বই তুমি আদায়ের জন্য চেক দিয়েছো তাহলে আদায়ের জন্য যখন তুমি চেক দিয়েছো তার মানে তুমি কী করছো টাকা বাড়াই দিয়েছো কিন্তু ব্যাঙ্ক তো তোমার টাকা বাড়ায়নি ব্যাঙ্ক তো চেকে দেখলো যে চেকে টাকা নাই তাই জন্য চেকটা ব্যাংক ফেরত দিয়ে দিছে তাহলে এখন যেহেতু ফেরত দিছে ব্যাংক যেহেতু বাড়ায়নি তাহলে ব্যাংকের সমান হতে গেলে তোমায় তুমি তো ব্যাংকের সমান হবে তাই না যেহেতু প্রশ্নটা বলা হয়েছে নগদান ব্যয় ওই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তাহলে এখন ব্যাংকের সমান হতে গেলে তোমাকে কি করতে হবে নিচে নামতে হবে তাহলে নিচে নামলে সমান হয়ে গেলে তাহলে নিচে নামতে চাইলে তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো এই যে প্রত্যাগত চেক বা নগদান মুক্ত হয়নি পনেরোশো টাকা আমরা দেখো যে এখানে বিয়োগের ঘরে দেখাচ্ছি এরপর দেখো আমাদের সবার শেষে যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে হলো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ দুইশো টাকা এবং সার্ভিস চার্জ পঞ্চাশ টাকা এখনও নগদান বইতে লেখা হয়নি তাহলে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ দুইশো টাকা মানে তোমাকে ধরে নিতে হবে যে মঞ্জুরকৃত মানে কে আমরা বলছি না যে সুদ দিয়েছে তার মানে তোমার অ্যাকাউন্টে টাকা ব্যাংক পাড়ায় দিছে তাহলে এটা মনে করো দুইটা হাত এটা হলো পাশ বই এটা হলো নগদান বই তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করছে তাহলে যখন সুদ মঞ্জুর করছে ব্যাংক তোমার টাকা অ্যাকাউন্টে বেড়ে গেছে তাহলে অ্যাকাউন্টে বেড়ে গেলে পাশ বই উপরে উঠে গেছে এখন নগদান বইয়ে তুমি তো এখনও লিখো যে ব্যাংক তোমাকে তুমি ব্যাংকে যে টাকাটা জমা রাখছো সেই টাকার উপর যে সুদ দিছে সেটা তুমি লেখো নাই এখনো তাহলে এখন তুমি যদি ওর সমান হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে উপরে উঠতে হবে তাহলে উপরে উঠতে হলে যত টাকা তোমায় তার চেয়ে হতে চাও তাহলে তত টাকা তোমার তাকে যোগ করতে হবে তাহলে এই যে দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুর সুদ আমরা দুশো টাকা আমি এই দুশো টাকা আমার নগদান বইতে লিপিবদ্ধ করি নাই কিন্তু ব্যাঙ্ক অলরেডি আমার টাকাটা বাড়াই দিয়েছে এই জন্য আমি এই মঞ্জুর সুদ এখন লিখে ফেললাম কারণ আমি তো ব্যাংকের মতন হব ব্যাংক যা করবে আমি সেরকম হব আর তার সাথে আবার বলা আছে দেখো সার্ভিস চার্জ পঞ্চাশ টাকা এখনও নগদান বইতে লেখা হয়নি সার্ভিস চার্জ তোমরা তো জানোই যে ব্যাংক তোমাকে সেবা দিচ্ছে এমনি এমনি তো না তো এই সেবার বিপরীতে ব্যাংক তোমার কাছ থেকে পঞ্চাশ টাকা কেটে নিয়েছে তাহলে এই কেটে নিলে মানে কি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমাই দিছে তাহলে আমাদের এটা পাস বই পাস বই নিচে নেমে গেছে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে দিছে কিন্তু নগদান বইতে তুমি তো লিপিবদ্ধ করো নাই নগদান বই কার মতো হবে ব্যাঙ্ক বইয়ের মতো হবে তাহলে ব্যাঙ্ক বইয়ের মতো হতে গেলে তাহলে তাকেও টাকা কমাতে হবে কারণ আমরা জানি যে ব্যাঙ্ক যা করবে নগদান বই তাই করবে তার সমান হওয়ার জন্য তাহলে এখন সমান হওয়ার জন্য সেও নিচে নামবে তাহলে নামলো তাহলে এখন এই নিচে নামা মানে কি মাইনাস করা তাহলে ব্যাঙ্ক সার্ভিস চার্জ আমরা দেখলাম কত পঞ্চাশ এভাবে দেখো আমাদের দশ হাজার তো আছেই এইদিকে যোগগুলো আমরা যদি করি দুই হাজার দুইশোর সাথে পনেরোশো প্লাস দুইশো যোগ করলে আমরা পাই উনচল্লিশশো এই উনচল্লিশশোর সাথে দশ হাজার যোগ করে আমরা পাইছি তেরো হাজার নয়শো আর বিয়োগের ঘরে এগুলো আমরা সব যোগ করে আট হাজার পাঁচশো পাইছি এই তেরো হাজার নয়শো থেকে আট হাজার পাঁচশো পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই পাঁচ হাজার তিনশো পঞ্চাশ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এতটুকুই তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবে আর আমাদের ভিডিও যদি বোর্ড প্রশ্নের সমাধান রেগুলার পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা রইল সেই মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি হাফেজ